দুজনের মধ্যে দেখা হলে তো আবার সমস্যা হতে পারে এখানে আমাকে ফার্স্ট হতেই হবে আমার মেয়ের জন্য ফার্স্ট হতে হবে যেটা ভেবেছিল সেটাই হয়েছে ওখানে দীপা আসতে পারে আবার মায়ের মুখোমুখি হবে আবার একটা ঝামেলা হবে প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি নমস্কার আমি স্বস্তিকা ঘোষ মানে আপনাদের প্রিয় দীপা আর আপনারা এখন রিসেন্টলি যেটা দেখলেন যে এপিসোডটা যেটা ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে যেখানে দীপা ফার্স্ট হয়েছে যেটা অ্যারেঞ্জ করেছে লাবণ্য সেনগুপ্ত মানে দীপার শাশুড়ি মা তো লাবণ্য সেনগুপ্তর বিশ্বাস ছিল যে সেখানে দীপা আসবে প্রতিযোগিতায় নাম দেবে তো তার বিশ্বাস ছিল তার জন্যই কিন্তু সে ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে অ্যারেঞ্জ করেছে তো সেক্ষেত্রে তারপরে যখন সূর্য জানতে পারলো বাড়ি গিয়ে যে মা কোথায় গেছে সবাই বাড়ির সবাই কোথায় তখন জানতে পারে যে ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে গেছে তখন তার ফ্ল্যাশব্যাকে কিছু বছর আগের সিন তার মাথায় এলো যে হঠাৎ করে যে ওখানে দীপা আসতে পারে আবার মায়ের মুখোমুখি হবে আবার একটা ঝামেলা হবে বা আবার একটা দুজনের মধ্যে দেখা হলে তো আবার সমস্যা হতে পারে তার জন্যই আবার ছুটে যাওয়া সেখানে কি সত্যি তার অনুমানটা ঠিক হলো যে দীপা এসছে এখানে সেখানে আবার আপনারা এটাও দেখেছেন যে প্রথম যে জিনিসটা বানিয়েছিল দীপা ফুল দিয়ে সেটা কমপ্লিট করার পরে পরেই মিশকা নষ্ট করে দেয় সেখান থেকে মিশকাকে আবার তাড়িয়ে দেওয়া হয় তারপরে আবার সে পেরেছে ফাইনালি সেকেন্ড জিনিসটা বানিয়েছিল খুব সুন্দর ওটা খুব খুব সুন্দর ছিল তো সেটা ওর মেয়েকে মাথায় রেখে সেই কনসেপ্ট ভেবে সে ফ্লাওয়ার দিয়ে ওটা বানিয়েছিল সেটা দর্শকেরও খুব পছন্দ হয়েছিল আমি প্রচুর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফিডব্যাক পেয়েছি সবার থেকে তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে খুব ভালো আমারও খুব সিনগুলো খুব ভালো লেগেছে যখন আমি সিনগুলো হাতে পেয়েছিলাম তখন মনে হয়েছিল যে একদম অন্যরকম সিন কারণ সবসময় তো আপনারা দেখছেন নয় ঝামেলা হচ্ছে নয় সবসময় রূপার সঙ্গে সিন থাকে কিন্তু কিছু কিছু সিন যখন আমরা হাতে পাই একটু আলাদা রকম যেমন এই কিছুদিন আগে যে সিনগুলো আমরা করলাম আপনারা দেখে নিয়েছেন যেখানে দীপা ফার্স্ট হয়েছে তো সে ভেবেই ছিল তার হয় না যে আমাকে এটা করতে হবে এখানে আমাকে ফার্স্ট হতেই হবে আমার মেয়ের জন্য ফার্স্ট হতে হবে তার একটা স্বপ্ন যে তার মেয়েকে ভালো হোস্টেলে ভর্তি করাবে তো সেই স্বপ্নটা সে পূরণ করতে পেরে মানে সে যেটা ভেবেছিল সেটাই হয়েছে তার কাছে এটা অনেক বড় একটা পাওয়া আশা করছি আপনাদের খুব ভালো লাগছে আর আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন অনুরাগের ছোঁয়াকে সোম থেকে শুক্র রাত 9:30 প্লিজ দেখতে ভুলবেন না অনুরাগের ছোঁয়া থ্যাংক ইউ অনুরাগের ছোঁয়া